আর কিছুদিন পরে 7 মাস বয়স হবে টলিউডের সেলিব্রিটি দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির একমাত্র ছেলে ইউবানের। আর বর্তমানে টলিউডের খুদে সেলিব্রিটি তালিকায় প্রথমে নাম আসে ইউবানের। মায়ের সঙ্গে হাফ জন্মদিনও পালন করতে দেখা গিয়েছে ইউবানকে। 6 মাসের জন্মদিন উপলক্ষে আনা হয়েছিল একটি অর্ধেক কেক। ইতিমধ্যে অন্নপ্রাশনও হয়ে গিয়েছে তার। শুভশ্রীর কোনো ভাই না থাকার কারণে ইউবানের দাদুকে পালন করতে হলো ইউবানকে ভাত খাওয়ানোর দায়িত্ব। ইতিমধ্যে হামাগুড়ি দিতে শিখছে ইউবান। আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে মায়ের দিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে তাকে। আবার কখনো খেলনা নিয়ে বসে খেলতে দেখা যাচ্ছে ইউবানকে। এই মিষ্টি মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে শেয়ার করছেন শুভশ্রী, আর সঙ্গে সঙ্গে তা ভাইরাল। তবে ছেলের এই বিশেষ মুহূর্তগুলোতে এখন তার কাছে নেই বাবা রাজ চক্রবর্তী। নির্বাচনী প্রচারে ব্যস্ত রাজ, এদিকে একটু একটু করে হাঁটতে শিখছে সে। তবে কি বাবা তার সন্তানের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো থেকে বাদ পড়ে যাচ্ছেন? বুধবার সকালে ইউবানের মিষ্টি একটি ভিডিও পোস্ট করলেন তিনি। সামনে টেবিলে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে ইউবান। শুধু তাই নয়, হাবডি ডামটি গানের তালে তালে মুখভঙ্গিও বদলাচ্ছে তার। রাজের ক্যাপশনে স্পষ্ট, রাজপত্নী অভিনেত্রী শুভশ্রী এরকম মুহূর্তগুলিকে ফ্রেমবন্দি করায় খামতি রাখছেন না। আর দূরে বসে সেসব মুহূর্তের সাক্ষী হচ্ছেন রাজ। সেজন্য নিজের স্ত্রীকে ধন্যবাদ জানালেন পরিচালক। দোলের দিন সকালেও তিনি বেরাকপুর বিধানসভা কেন্দ্রে ছিলেন, সেখানে আবির মেখে ঢোল বাজিয়ে নিজের প্রচার কাজ করেন রাজ চক্রবর্তী। তবে শতব্যস্ততার মধ্যেও ওই দিন বাড়ি ফিরেছিলেন রাজ। রাজকে কাছে পেয়ে শুভশ্রী ইউবান বেজায় খুশি। রাজের সঙ্গে আদরে সোহাগে মাখা দোলের ছবিও শেয়ার করেন শুভশ্রী। শুভশ্রী এবং ইউবানের সঙ্গে দোলের দিন ভালোই মজা করলেন পরিচালক। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।